হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ইউর বাহারি সাদের রান্নাঘর আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আমন্ড বর্ফি কাজু বরফির সঙ্গে সবাই খুব পরিচিত তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমন বর্ফি এই আমন বর্ফি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি এখানে নিয়েছি দেড়শো গ্রাম আমন বাদাম দেড়শো গ্রাম চিনি দু টেবিল চামচ আমুল দুধ আর হাফ কাপ লিকুইড দুধ এখন আমন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে জল গরম করে নিয়েছি খুব ভালোভাবে ওভেন বন্ধ করে এখন জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই ফুটন্ত গরম জলেই আমি দিয়ে দেব আমন বাদামগুলো যে কোনো বাদাম কিন্তু এইরকম গরম জলের সাহায্যেই খোসা ছাড়িয়ে নেওয়া যায় এখন ছয় থেকে সাত মিনিট ঢেকে রাখবো ছ সাত মিনিটের পর দেখুন একটু চাপ দিলেই কেমন খোসাগুলো বেরিয়ে আসছে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে এই রকমভাবে সমস্ত বাদাম আমি বা বাদামের খোসা খোসা ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু এই পদ্ধতিতে বাদামের খোসা ছাড়ানো যায় সমস্ত বাদামের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন মিক্সিতে এগুলো পেস্ট করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লিকুইড দুধ আমি হাফ কাপ মতন লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দেব দু টেবিল চামচ আমল দুধ এইভাবে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম মিহিভাবে মিক্সিতে পেস্ট করতে হবে আর এই পেস্ট করার সময় যদি একটু শুকনো থাকে তবে আপনারা কিছুটা তিন টেবিল চামচ বা তিন থেকে চার টেবিল চামচ জলও মেশাতে পারেন সেটা পরিমাণ মতন এই রকম মিহি করেই কিন্তু বাড়তে হবে দেখুন আমি পুরো দুধটাই এর মধ্যে ঢেলে দিয়েছিলাম যতটুকু দুধ নিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব আমন বাদামের পেস্ট ঘিটা কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এই আমন বাদামের পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে লো ফ্লেম করে কিন্তু আমি নাড়ব এখন দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি চিনিটা আমি আগেই গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর এখন আমন বাদামের এই পেস্টটা শুকনো মনে হচ্ছে কিন্তু চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পর থেকে চিনিটা গলতে শুরু করবে আর এটা পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে এই রকম হয়ে যাবে এবার যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসে ততক্ষণ আমি লো ফ্লেম করে নাড়ব অনেকটাই শুকনো হয়ে এসেছে কড়া থেকে প্রায় উঠে উঠে আসছে এই পজিশানে এবার এই আমন বাদামের পেস্ট নামিয়ে ফেলতে হবে এই রকম আঠা আঠা যখন হবে বা হাতে চিপকে যাবে তখন বুঝে নিতে হবে যে এই আমন বাদামের এই পেস্টটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব বা যে কোনো একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালার পেছন সাইডে আমি একটু অল্প করে ঘি মাখিয়ে নেব আর দুই হাতেও একটু ঘি মাখিয়ে নেব দেখুন থালা সোজা সাইডে কিন্তু মাখায়নি পেছন সাইডে ঘি মাখিয়েছি এখন বেলনের মধ্যেও আমি আমি যেটা দিয়ে বেলবো সেই বেলনের গায়েও কিছুটা ঘি মাখিয়ে নেব বাটি থেকে এই আমন্ডের এই আমন বাদামের এই পেস্টটা তুলে নিয়ে এরকম গোল একটা গোল মতন মন্ড পাকাতে হবে হাতে এরকম ঘি মাখিয়ে নিয়েছি তার ফলে লেগে যাচ্ছে না এবার এই থালার পেছন সাইডে রেখে একটু চৌকো সেপ করে নিয়ে আমি আস্তে আস্তে আমি বেলে নেব একটু গোল লুটির মতন মতন করেই কিন্তু বেলে নিতে হবে তবে পাতলা করে বেললে চলবে না যেহেতু বরফি বানাচ্ছি সেই জন্য একটু মোটা করেই বেলতে হবে এই রকমভাবে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে বেলার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা পর আমি একটা স্কেলের সাহায্যে আর ছুরি সাহায্যে আমি বরফি আকারে কেটে নেব ফ্রিজে না রাখলে এটা শক্ত হবে না তখন তাহলে কাটতে অসুবিধা হবে পুরোটাই লেগে যাবে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে আর সহজেই কেটে নেওয়া যাবে বরফি আকারে আমন বরফি আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সময় আপনারা দেখবেন আর আমার চ্যানেলে এই রকম নতুন নতুন স্বাদের রেসিপি জানতে শিখতে বা করতে আমার চ্যানেলটিকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকমভাবে বরফিগুলো কেটে নিতে হবে সুন্দরভাবে বরফিগুলো দেখতে হয়েছে সুন্দর একেবারে বরফির আকারেই দেখতে হয়েছে আর খুবই সুস্বাদু এই আমন্ড বরফি সবারই পছন্দ হবে পুরোপুরি রেডি আমার আমন্ড বরফি